আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে তিনটি ভর্তা নিয়ে হাজির হয়েছি। আমার ভর্তাগুলো আপনাদেরকে একে একে সব দেখাচ্ছি। প্রথমে আমি মাছ ভর্তা দেখাবো, এই মাছটির নাম সার্ডন ফিশ। এটি খাইতে খুবই মজা। প্রথমে মাছটি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম, সাথে দিয়ে দেব একটু ময়দা হালকা পরিমাণে, আর এর সাথে দেবো এখন একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপরে ফ্রাই প্যানে ভাজতে হবে। আমার ফ্রাই প্যান রেডি হয়ে গেছে। আমি এখন একে একে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি। আমার মাছগুলো ভালোভাবে ভাজতে হবে। আমার মাছগুলো ভাজা শেষ, আমি একে একে মাছগুলো প্লেটে তুলে নিচ্ছি। এখন মাছগুলো কাঁটা ছাড়িয়ে নেব। এখন কীভাবে আমি কাঁটা ছাড়াইতেছি, আমার মাছগুলো একটি কাঁটা থাকে শুধু মাঝখানে, খাইতে অনেক ইজি, তাই আমি এটা ভর্তা খাই প্রায়ই। দেখেন কত সহজে হয়ে গেছে। এখন আমি এই ভর্তার সাথে অ্যাড করব ধনে পাতা কুচি, সাথে লাল পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দেবো বড় সাইজের এক টুকরো রসুন। গ্রেট করে নিছি আমি, আপনারা মরিচ দেবেন আপনাদের স্বাদ মতো। আমি সাথে একটা মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এর সাথে অ্যাড করবো একটু সরিষার তেল। সবগুলো উপকরণের সাথে আমি মাছগুলো মেখে নিব। দেখেন আমি কীভাবে মাছগুলো মাখাই। এই ভর্তাটি খেতে খুবই সুস্বাদু। এটার স্মেলটা একেবারেই বাংলাদেশি ইলিশ মাছের মতো, তাই আপনারা আমার মতো এভাবে করে খাবেন। আর এটার সাথে হালকা একটু লেবুর রসও দিতে পারেন, যদি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন। খুব সহজেই ভর্তা করা হয়ে গেছে। এখন আমি দেখাবো ডাল ভর্তা আমি কীভাবে করি। আমি প্রথমে হাফ কাপ মসুরের ডাল নিয়ে নিলাম, তারপরে নিয়ে নেব হাফ কাপ মুগ ডাল, আর এর সাথে অ্যাড করব খেসারির ডাল অল্প পরিমাণে শুধু ঘেরানোর জন্য। এর সাথে দিয়ে দেবো বোম্বাই মরিচ অর্ধেক পরিমাণে দিয়ে দেবো। এখন ডালটি আমি ধুয়ে নিয়ে এসেছি। এই যে ডাল ধোয়া শেষ, বসিয়ে দিলাম ডালটিতে অল্প পানি দিয়ে বসাইলাম, পানিগুলো সব শুকিয়ে ফেলবো। পাশে দিয়ে দিলাম টমেটো পোড়ানো, টমেটো পড়লে ভালোভাবে, তারপরে এর পাশে দিয়ে দিলাম বড় সাইজের একটা রসুন। রসুনটি ভাজা শেষ, টমেটোগুলো হয়ে গেছে, এর সাথে ডালও আমার পানি টানে গেছে। এখন আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম মরিচ, তারপরে সাথে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি এর সাথে। এখন ব্লেন্ডার করে এটাকে টেস্ট করে নেব। এতে দিয়ে দেবো দুই টুকরো রসুন, টেস্ট করা হয়ে গেছে ডাল আমার। এখন দেখেন তিনটি তেজপাতা দিয়ে আমি দিয়ে দেবো, এর সাথে দুইটি রসুন পোড়ানো শেষ, বড়ো সাইজের দুই টুকরো রসুন হলে হবে। এখন দিয়ে দিচ্ছি ডালগুলো, ডালগুলো 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে শুধু রসুনের ফ্লেভার এবং তেজপাতার ফ্লেভার দুইটাই ছড়াবে সুন্দরভাবে। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। ডাল ভর্তা রেডি। এখন আমি করে নিচ্ছি টমেটো ভর্তা। প্রথমে নিয়ে নিলাম শুকনো মরিচ 4 থেকে 5টি, যে যেভাবে ঝাল খান সেভাবে করবেন। সাথে দিয়ে দিলাম পোড়ানো রসুন, এর সাথে অ্যাড করলাম এখন টমেটোগুলো, পোড়ানো টমেটো। আমি টমেটোগুলো ভালোভাবে শুকিয়ে নিয়েছি পরে চিলকা ফেলে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো
তেল দেব হালকা করে। আমার ভর্তাগুলোর ভিতরে একটু পানি নাই, পানিগুলো সব ফ্রাই প্যানে তেলে এনে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই যে হয়ে গেল আমার তিনটি আইটেমের ভর্তা, খুবই ঝটপটে করে ফেললাম। দেখেন কত সুন্দর তিনটি ভর্তা। প্রথমে করলাম মাছ ভর্তা, সাধারণ মাছ, তারপরে করলাম ডাল ভর্তা, তারপরে টমেটো ভর্তা। এই আমার ভর্তাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার মতো তৈরি করে খাবেন। আর কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও।